আচ্ছা এখন আম্মু আমারে যাই বিয়ে দিতে অনেক কষ্ট, ভিডিওর সামনে আইছি, ভিডিওর সামনে আসতে চাইছিলাম না, যদি ভালো একটা মানুষ পাই সহযোগিতা হেলাম কিচ্ছু চাই না ভাই, চাই শুধু একটা মনের মানুষ যাতে বিয়ে করে আমার সারা জীবন পাশে রাখে, আমিও তার পাশে থাকতে চাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? নাজমিন। নাজমিন, কি হয়েছে আপনার জীবনে যে আপনি যে ইউটিউবের সামনে আসছেন, কেন আসতে হয়েছে? কেন, অনেক কষ্ট পড়াইছি ভাইয়া। কিসের কষ্ট? মনে করেন ছোটবেলায় আমার বাবা ছেড়ে, আমার আম্মুকে ছেড়ে থুই, আমার ভিডিও সামনে আসছেন আসলে কি বলার জন্য বা কি বলতে চান ভাই? অনেক কষ্ট করে আইছি ছোটবেলায়, আমার আব্বু আমার আম্মুকে ফেলাই থুই, অন্য একটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, এখন আম্মু আমারে যাই বিয়ে দিতে অনেক কষ্ট, ভিডিওর সামনে আইছি, ভিডিওর সামনে আসতে চাইছিলাম না, যদি ভালো একটা মানুষ পাই সহযোগিতা হেলাম কিচ্ছু চাই না ভাই, চাই শুধু একটা মনের মানুষ যাতে বিয়ে করে আমার সারা জীবন পাশে রাখে, আমিও তার পাশে থাকতে চাই। আপনার বয়স কত? 16 বছর। এখন তো বিয়ের বয়স হয়নি, তো এই বয়সে বিয়ে শাদী করতে যাচ্ছেন, এটা ভয় লাগে না শুনলে? ভয় তো লাগেই ভাইয়া, কি করব এখন, এখন মেয়ে হয়ে জন্মাইছি, একদিন একদিন তো বসতে হবেই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? করছিলাম ভাইয়া, বাবা থাকতে, এখন বাবা চলে গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 3 পর্যন্ত করছিলাম। মাত্র 3 পর্যন্ত করছেন? বাবা কতদিন হলো চলে গেছে? এই ছোটবেলায় জানি না তো, মনেই নাই তাই না? না। আচ্ছা আচ্ছা, তা এখন সংসারটা কে চালায়? সংসারটা এখন আমার আম্মুই চালায়। আচ্ছা আচ্ছা, তো জীবনে কি শখ ছিল আপনার? জীবনে অনেক আশা ছিল, লেখাপড়া করে বড় হব, মানুষের মতন করে মানুষ হব, চাকরি বাকরি করব। সেটাই, দেখতে শুনতে তো ভালো ছিলেন, একটু পড়ালেখা করলে কিন্তু ভালো একটা জায়গায় বিয়ে হতো বা ভালো একটা পরিবারের বউ হইতে পারতেন, তা এই যে এটার জন্য কি কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই ভাইয়া, কি করব এখন, কষ্ট কপালে কি করব। কোন বিষয়টা সবচেয়ে বেশি কষ্টদায় এখন এসে? কষ্ট এই যে বাবা ফেলায় থুই চলে গেছে, এখন অনেক কষ্ট হইতাছে এখানে আমাদের, এটাই বেশি কষ্ট দেয়। জি। আচ্ছা আচ্ছা, জীবনে কখনো ভাবছিলেন যে ভিডিও সামনে এসে যে বিয়ের জন্য বা এই সহযোগিতা চাইতে হবে মেয়ে মানুষ হয়ে, এটা কখনো ভাবছিলেন? না ভাইয়া, এরকম কোনো সময় ভাবিনি। এই ভিডিওটা দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোক দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া, যদি আমাকে ভালো লাগে, পছন্দ হয়, যদি কেউ বিয়ে করতে চায়, আমি বলবো। আচ্ছা আচ্ছা, কারোর ভালো লাগলে কথা শুনে বিয়ে করবেন, তো এই জন্য বাল্য বিবাহ হয়ে যাবে, বিয়ের জন্য তো আরও 2 বছর অপেক্ষা করতে হবে, সেটা কি চিন্তা করেন? এখন ধরেন যে আপনি অল্প বয়সে বিয়ে হবে, অল্প বয়সে মা হয়ে যাবেন, মানে একটা সমস্যা, শারীরিক গঠন সমস্যা, কত কিছুই সমস্যা হয়, এগুলো তো জানেন, বোঝেন তো নাকি? আচ্ছা, তো এই বয়সে কোনো প্রেম টেম আছে নাকি আবার? না ভাইয়া, প্রেম টেম করি না। সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা। আচ্ছা, থাকেন কোথায়, আপনার ঠিকানাটা কোথায়? ঢাকা সাভারে। ঢাকা সাভারে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার ঠিকানায় যদি কেউ আসতে চায় বা যোগাযোগ করতে চায়, তা কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, ফোন নাম্বারে যোগাযোগ। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না ভাইয়া, মুখস্থ নাই। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার্স, আসলে শুনতেই পারলেন, এক অসহায় মেয়ে, তার আসলে চেহারাটির দিক তাকালেই বা দেখলেই বোঝা যায় কত কষ্টে আছে, কেউ যদি তার কথা শুনে আসলে একটু হলেও খোঁজ নিতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01830157539। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা থাকে। নাম্বারটা খোলা রাখবেন, আর ফোন দিলে ফোন ধরবেন, যেই ফোন দিয়ে কথা বলবেন বোঝাবেন যে কষ্টে আছে, সমস্যায় আছে, আর যদি খোঁজ খবর নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চায় যোগাযোগ করে, যেহেতু আপনার মা আছে, বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করি, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আর কোনো কিছু বলতে চান? ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।